نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম যে শরিয়ার সোর্সেস কি কি শুরু করেছিলাম আমরা, জাস্ট শরিয়ার সোর্সগুলো আমরা বলছিলাম যে কোরআন সুন্নাহ হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে, কোরআন সুন্নাহ এবং ইজমা, এই তিনটা। ইজমা হচ্ছে মুজতাহিদ আলেম যারা তাদের ইজমা, আপনারা আমার ইজমা না, আপনারা আমার ইজমাতে কিছু আসে যায় না। বাংলাদেশের ইজমা থেকে শেখ হাসিনা বাংলাদেশের এক নম্বরের জনপ্রিয় মানুষ বা এক নম্বরের ভালো মানুষ, তাই তো? এর আগের বার কি ছিল, খালেদা জিয়া এক নম্বরের ভালো মানুষ। এই ইজমা দিয়ে কিছু হবে না, ইজমা হবে কাদের, মুজতাহিদ আলেমদের ইজমা। সুতরাং ইজমা যখন আমরা বলবো তখন ঢালাও ইজমা বলবো না, ইজমা হচ্ছে মুজতাহিদ আলেমদের ইজমা। এখন বাংলাদেশের আলেমদের ইজমাও কাজ করবে না, বাংলাদেশের আলেমদের ইজমা মতে সবাই বলবেন যে শাহজালাল আলের মাজার একটা পবিত্র স্থান, কিন্তু আমরা জানি এটা একটা কুফর আকবার। যদি আমরা এটা মনে করি যে ওইখানে গিয়ে চাইলে কিছু হবে বা করলে কিছু হবে, তাহলে বাংলাদেশের আলেমদের ইজমা দিয়ে হবে না। কি দিয়ে হবে, মুজতাহিদ আলেম যদি থাকেন যারা সারা দুনিয়ার অথবা বাংলাদেশে, তারা যদি ইজমার উপর একটা কিছু বলেন তখন সেটাই হবে। এবং মুজতাহিদ আলেম কারা, এটা কারা মুজতাহিদ, কখন মুজতাহিদ, কাকে আমরা আলেম বলবো, কাকে বলবো, সব করে ডেফিনেশন আছে, বাইরে ইসলাম আপনারা জানেন, হয়তো না জানলে পরে ভেরিফাই করে নেন। তো তিনটা সোর্স হচ্ছে অবিতর্কিত, কোরআন সুন্নাহ এবং ইজমা। চার নম্বর সোর্সটা হচ্ছে কিয়াস, যেটাকে আমরা বলি কিয়াস কথার বাংলা বা বাংলা না, সহজবোধ্য ই হচ্ছে অ্যানালজি, মানে এটা যদি এরকম হয় তাহলে এটা এরকম। আমরা ফিজিক্সে পড়ি বা অঙ্কে পড়ি আমরা কিছুটা প্যারামেট্রিক ইকুয়েশন, যাদের মনে আছে অনেকটা প্যারামেট্রিক ইকুয়েশনের মতোই, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা রিলেটেড। সুতরাং এর সাথে ধরেন বি, বির সাথে সি, তাহলে এর সাথে সি, এই ধরনের ব্যাপার। এই এই অ্যানালজির একটা উদাহরণ আমি দিছিলাম যে সিগারেটের কথা আমি বলতেছিলাম, যে সিগারেটের কথা ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে কখনো বলেন নাই সিগারেট খাওয়া হারাম কিনা, কারণ সিগারেট দোজ ডেজ এক্সিস্ট করতো না, ছিল না সিগারেট। কিন্তু মানে সিগারেট কিলস অথবা নিকোটিন কিলস এই জিনিসটা জানার আগ পর্যন্ত বা এই জিনিসটা আবিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত আলেমরা বলতেন যে এটা ওই ক্লজে পড়বে যে একটা ডিস্টার্বিং এলিমেন্ট সিগারেট, অপচয়, গন্ধ, দুর্গন্ধ, সুতরাং এটা মাকরু। কিন্তু যখন থেকে জানলেন যে সিগারেট কিলস, মানে অবধারিতভাবে সিগারেট একটা লিমিটের বেশি খাইলে মানে বিষ খাওয়ার মতো, আপনারা জানেন যে নিকোটিন যদি কনসেন্ট্রেটেড ভাবে পানিতে ভিজে আপনি ইঞ্জেক্ট করে দিলে আপনি মরে যাবেন সাথে সাথে, যেহেতু আপনি অল্প অল্প করে নেন এবং ওভার পিরিয়ড অফ টাইম নেন আপনি হাইটে ফেটে বাড়ান, কিন্তু কনসেন্ট্রেটেড নিকোটিন দিলে আপনি মরে যাবেন সাথে সাথে। এটার হিসাব আছে কয়টা সিগারেটের কি কতটুকু দিলে আপনি মরবেন, খুব বেশি না, খুব বেশি সংখ্যক সিগারেট না, অল্প কিছু কয়েক গ্রাম, সেটাকে যদি পানিতে ভিজে কনসেন্ট্রেটেড ইঞ্জেক্ট করলে আপনি মরে যাবেন, ডাক্তারকেও আপনি আসেন আপনি জানার কথা বা আপনি খোঁজ করলে পাবেন। আর নিকোটিন হচ্ছে ফাস্টেস্ট অ্যাক্টিং ড্রাগের একটা, ফাস্টেস্ট ব্রেনে যায়, যত কটা যায় তার ভিতর ফাস্টেস্ট যায়, এবং এটা একটা ড্রাগ। এখনকার ইরা বলে যে এটা একটা ড্রাগ, কারণ আপনার আপনার যেটা ছাড়লে আপনি আপনার উইড্রল সিন্ড্রোম হয়, আপনি আপনার চুল ছিঁড়ে ফেলেন, হ্যাঁ উইড্রল সিন্ড্রোম হয়, আপনার চুল ছিঁড়ে ফেলেন, আপনার হার্ট অ্যাটাক হয়, আপনি মানুষের চাবাই খেয়ে ফেলতে চান, মানে কথার কথা বলতেছি আর কি। তো এই ধরনের জিনিস, মানে এটা একটা ড্রাগ। তো এটা এই সব চরিত্রগুলো এটা জানার আগে পর্যন্ত স্কলাররা বলতেন যে এটা ই আপনার কি বলে মাকরু, কিন্তু এটা যখন জানলেন স্কলাররা যে ব্যাপারটা এই ধরনের, তখন বললেন যে এটা হারাম। এই যে জিনিসটা অ্যানালজি, এটা জায়েজ, বাট এটাকে এটাকে এটা একটা সোর্স অফ শরিয়া কিনা এ নিয়ে কিছু কিছু বিতর্ক আছে, কিন্তু মেজরিটি স্কলার মনে করেন এটাও তাই, অ্যানালজি। আর এর বাইরে আমরা পড়ছিলাম আরো তিনটা জিনিস, ওগুলাকে কেউ কেউ সোর্স মনে করেন, আমরা এর মনে রাখার দরকার নাই, তবু একবার করে বলতেছি, গতদিন বলছিলাম আমরা আল ইস্তিহসান একটা, আরেকটা হচ্ছে আল ইস্তিসলাহ, আরেকটা হচ্ছে আল ইস্তিসহাব। তিনটার ইংলিশটা আমি পড়ে দিই বা মানে ট্রান্সলেট করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে লেস অ্যাপারেন্ট সোর্সের প্রেফারেন্স, মানে জুরিস্টিক প্রেফারেন্স দিচ্ছেন আপনি ইন ফেভার অফ এ লেস অ্যাপারেন্ট সোর্স, যে সোর্সটা কম অ্যাপারেন্ট বা কম প্রচলিত বা কম দৃশ্যমান, সেটার ই করতেছেন আপনি, সেটার সেটাকে প্রাধান্য দিয়ে আপনি একটা রুলিং দিলেন। যেমন তারিক রামাদান বলছেন যে এখনকার যুগে
এখনকার অবস্থায় বা ইউরোপে ইসলামের যে যে রিয়েলিটি, উনি তো ইউরোপে থাকেন, তাই আমাদের নাম জানেন বোধহয় সবাই এখানে, তাই না? এখন শরিয়ত শরিয়া লট ও এগুলোর কথা চিন্তা করার মানে মানে নাই, এখন শরিয়া ক্যান ওয়েট। এটা যেমন এই ধরনের একটা ইস্যুর উপর বেস করে বলছেন। তারপরটা হচ্ছে ইস্তিসলা, যেটা বললাম সেটা হচ্ছে যে ডিসাইডিং ইন দ্য লাইট অফ জেনারেল নিডস অ্যান্ড ইন্টারেস্ট, একটা জিনিসের প্রয়োজন, একটা জিনিসের মানে ই ইন্টারেস্ট, তার উপরে ই করে আপনি ডিসাইড করলেন যে ঠিক আছে এটা। ধরেন কথার কথা আপনি এখন কইলেন যে টেলিভিশন ছাড়া আমার ঘুমই আসে না, আবার ঢাকা শহরের ধরেন 90% মানুষই কইলো যে টেলিভিশন ছাড়া কেমনে চলে জীবন। সো আপনি একটা রুলিং দিয়ে দিলেন যে আচ্ছা এখনকার এই সময় টেলিভিশন তাহলে জায়েজ। এটা একটু উদাহরণ দিলাম আমি আর কি, খুঁজে বের করলাম আমি আর, নাও হইতে পারে মানে জাস্ট স্কলাররা এরকম বলবেন না কোনোদিন, কিন্তু আমি জাস্ট একটা ই দিলাম যে আপনি মনে করলেন যে জেনারেল নিড জেনারেল ইন্টারেস্ট এদের এগেন্স্টে যদি কথা বলি তাহলে এরা আমার কাছে কথা শুনবে না, বা জীবন কিভাবে চলবে টেলিভিশন ছাড়া, এটা এটার জন্য আপনি বললেন। আচ্ছা তিন নম্বরটা যেটা বললাম, তিন নম্বরটা ছিল ইস্তেসাব, এটার মিনিং হচ্ছে একটা কিছু চলতেছে কন্টিনিউয়াসলি এটার উপরে থাকা, আনটিল প্রুভেন আদারওয়াইজ। ধরেন কথার কথা আমরা যখন হিন্দু ছিলাম, আমরা তো সবাই হিন্দু ছিলাম এখানে, এই এতদাঞ্চলের মোরলে সবাই হিন্দু ছিলাম, কেউ যদি এখন শেখ আরব থেকে এসে থাকেন অন্য কথা, কিন্তু আমি বুঝি যে আমার পূর্বপুরুষ হিন্দু ছিল, ইউজুয়ালি তাই ছিলাম আমরা। এখন ধরেন ওই সময়কার কিছু জিনিস ছিল, কিছু প্রথা ছিল, কিছু কিছু জিনিস আমি মানতাম, ধরেন এই গোবর দিয়া ঘরটা পরিষ্কার করলে এটা বিশেষ মানে একটা ক্লিনিং হইলো বা একটা বিশেষ পবিত্র একটা ভাব হইলো, এরকম একটা জিনিস আমাদের হয়তো পূর্বপুরুষরা করছেন। আমার হঠাৎ করে এসে আমি মুসলমান হয়ে গেছি, এখন আমি অভ্যাসটা ছাড়তে পারিনি, এখন আমার মনে হয় যে গোবর দিয়ে এই করলে বোধহয় ভালোই বা ভালো একটা কিছু। এখন আপনি বললেন যে ঠিক আছে এটা চলুক, যতক্ষণ না এটার এগেনস্টে কিছু পাওয়া যায় বা আদারওয়াইজ কিছু প্রুফ করা যায় ততক্ষণ চলুক। এইগুলা হচ্ছে লেস লেস সাপোর্টেড শরিয়া দলিল বা শরিয়া দলিল হিসাবে লেস গ্রহণযোগ্য, এবং এগুলোর বিতর্ক আছে, এগুলাকে এগুলাকে মানে আমরা কি বলবো মানে ওই তিনটের মতো প্রথম তিনটের মতো অবিতর্কিত না বা বিতর্কের ঊর্ধ্বে না বা চারটার মতো না, মানে ইজমা এবং কিয়াস, ইজমার পরে চার নম্বরটা ছিল কিয়াস, কিয়াসের মতো না। যাই হোক এখন কথা হচ্ছে যে ফাউন্ডেশন, একটা জিনিস বুঝতে হবে যে এই যেগুলো কথা পড়লাম আমরা মানে কোরআন সুন্না ইজমা এবং কিয়াস যেগুলোর কথা আমরা পড়লাম, এগুলো আবার দেখা যাবে যে ঘুরে ফিরে কোরআন আর সুন্নাতে যাবে। আপনার যে কিয়াসটা বা আপনার যে ইজমাটা, ইজমাটা যদি কোরআন সুন্নার বিরুদ্ধে কখনো যায় কেউ বুঝে, দিস ইজ মাইজ নট ভ্যালিড, সোয়ের কথা এই ইজমা ভ্যালিড না। কেন ভ্যালিড আমরা আগে বলছি এটা, যে সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার লিভিং যত মুসলিম আছে সবাই যদি বলে যে কালকের থেকে রাস্তায় ন্যাংটায় হাইটা বাড়ানো জায়েজ আছে, সবারটা ইনভ্যালিড, কারণ কোরআন সুন্না এটাকে নাজায়েজ বলছে। এখানে ইজমার কোনো মিনিং হয় না, তো কোরআন সুন্নার এগেনস্টে যদি চলে যায় তাইলে যদি তাইলে ইজমা বলেন কিয়াস বলেন ওটা কোনো মিনিং নেই এবং ওটা ভ্যালিড না। তাইলে আসলে কি যাচ্ছে যে ওই কিয়াস এবং ইজমা বা ইজমা কিয়াস এই দুইটাও আপনাকে করতে হবে অ্যাকর্ডিং টু কোরআন সুন্না, মানে যেন কোরআন সুন্না সূত্রে যায় বা ওইটার মোতাবেক হয় বা ওইটার সাথে কন্ট্রাডিক্টরি না হয়। সুতরাং আসলে ঘুরে ফিরে সোর্স দুইটাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম ডিটেলসে ইজমা কিয়াস বলে যান না, এইভাবে আমরা যেভাবে আজকে বলতেছি এইভাবে বলেন নাই। উনি কি বলছেন যে আমি তোমাদের ভিতরে দুইটা জিনিস রেখে যাচ্ছি, উনি চারটা জিনিস রেখে গেছি বলেন নাকি, দুইটা জিনিস রেখে গেছি কেন বলতেছেন? ওই দুইটা জিনিস হচ্ছে আলটিমেট রুট, এবং ওই চারটা যদি আপনি করেনও সুবিধার জন্য ওই চারটা ফিরে যেতে হবে ওই দুইটাতে, তা না এলে আপনার এটা ভ্যালিড না। যাই হোক ইমাম গাজালির একটা স্টেটমেন্ট আছে এখানে, নো দ্যাট ইফ উই লুকড অ্যাট দ্য রিয়েলিটি অফ দ্য ম্যাটার ইট বিকামস ক্লিয়ার দ্যাট দ্য সোর্স অফ দ্য লজ ইজ ওয়ান অনলি, ইজ ওয়ান অনলি, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ। আরো যখন ন্যারোয়িং করবেন সেটা আসলে ওয়ান, কারণ হাদিসটা বেসিক্যালি কি, সুন্নাটা বেসিক্যালি কি, ওইটাকে এক্সপ্লেন করছে। সুন্না সম্বন্ধে আমরা জানি সুন্না হচ্ছে ওটার এক্সপ্লেনেশন কোরআনের, তাহলে আসলে আরো যদি ন্যারোয়িং ডাউন করতে চান তাহলে একটা আসলে সোর্স কোরআন। আচ্ছা এইভাবে আরো কথাবার্তা আছে, আরো একজন স্কলারেরই আছে,
এনার নাম হচ্ছে আল আমিদি। আমরা জানতে হবে নাম এমন কোনো কথা না, আমরা কারণ আমি জানি না। আমরা যারা ওই কি বলে ম্যাডোনার ব্রিটনি স্পিয়ার্স এর নাম শিখে বড় হয়েছি, আমরা কার নাম জানি? আমরা কারণ আমি জানি না, মানে আমরা জানি না এটা কোনো দলিল না। আমরা জানি না বলে একজন স্কলার স্কলার না, এটা কোনো দলিল না আর কি। আমরা কারণ আমি জানি না, আমরা শুধু ম্যাডোনার ব্রিটনি স্পিয়ার্স এর নাম জানি। আরো লেটেস্ট যুগের যারা তারা লেটেস্ট গুলা জানেন, গাগা গাগা গুগা কি বাড়িছে না এখন? কি একটা গাগা আছে না? আমার এক এক দিনই বোন ওই দিন বলতেছেন যে আঙ্কেল আপনি তো ম্যাডোনা নিয়ে লেখছেন, এখন ম্যাডোনার জায়গাটা নিয়েছে লেডি গাগা। মানে আমি ম্যাডোনারে মনে করতাম যে সাক্ষাৎ শয়তানের প্রতিনিধি এই দুনিয়ায় আর কি, এখন নাকি লেডি গাগা হইলো শয়তানের প্রতিনিধি আর কি, নতুন প্রতিনিধি। প্রতিনিধি চেঞ্জ হবে ডেফিনেটলি সময় অনুযায়ী। ম্যাডোনারে এই জন্য মনে করতাম, শেষে ওই কাবালা শিখছিল। কাবালা হলো জুইশ ব্ল্যাক ম্যাজিক, আপনার জানেন হয়তো অনেকে ওই। হ্যাঁ ওই ঈদ দিয়া কি সব ওই গরুর মাথাটা থাকে সিঙ্গালা কি সব দিয়া নকশা টকশা আইকা কি সব করে জানি আর কি। মানে ব্ল্যাক ম্যাজিক বলতে যা বোঝায়, তন্ত্র মন্ত্র জাদু আর কি। তো এখন আপনার লেডি গাগা নাকি ওই স্থানটা গ্রহণ করছে আর কি, মানে ম্যাডোনার স্থানটা। সাক্ষাৎ শয়তান আমার মনে হয়, মানে যা কিছু ডেভিলিশ, যা কিছু ডেমোনিক, যা কিছু কি বলে ডায়াবলিক বলে একটা কথা আছে ইংরেজিতে, তার সবকিছু ওই একটা শরীরের ভিতরে আছে আর কি, ওই ম্যাডোনার ভিতরে আছে। এখন নাকি তার স্থলাভিষিক্ত হয়েছেন এই নতুন, যার নাম বললাম। আল্লাহ ভালো রাখছেন, নাম টাম কম যায় না। তারপরে আপডেটিং দরকার আছে, নাহলে একসময় বলবেন না উনি তো আমাদের ই বুঝেন না, এখন আমাদের ধমনীতে কি প্রবাহিত হচ্ছে এটা বুঝেন না। ধমনীতে সবসময় একই জিনিস প্রবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইলে বলতেন যে দিন ওই সময় কমপ্লিট হবে, এটা বলেন নাই কিন্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দিন কমপ্লিট হয়ে গেছে। সুতরাং ধমনীতে একই জিনিস প্রবাহিত হয়, ডিফারেন্ট ডিফারেন্ট নাম হয় আর কি। একসময় ম্যাডোনা, একসময় গাগা, কিন্তু জিনিস একই আসবে, শয়তান জিনিস বেসিক্যালি। তো উনি বলছেন দ্য ফাউন্ডেশন ফর দোজ, এই যে চারটা পাঁচটা সোর্স আমরা মেনশন করলাম, কোরআন সুন্না ইজমা কিয়াস ইত্যাদি, ইজ অনলি দ্য কোরআন। দিস ইজ বিকজ দে অল রিটার্ন টু দ্য ওয়ার্ড অফ আল্লাহ ফর লেজিসলেটিং দ্য লজ। যতই বলেন না কেন, সবকটা আবার ঘুরে ফিরে ওই আল্লাহর কিতাবে যায়, এই রুলটা নিয়মটা বা যা কিছুই করছে এটাকে প্রতিষ্ঠিত করতে বা এটাকে আইনি রূপ দিতে। এই কথাগুলা আসলে স্কলারলি কথা, লেমেনের জন্য খুব বেশি দরকার নেই, কিন্তু এখানে যারা আসেন তারা একটু পড়াশোনা করেন অথবা একটু জানতে আসেন এবং ইনশাল্লাহ তারা এটা নিতে পারবেন। আর সবকিছু মনে রাখতেও এমন কোনো কথা নাই, ওই একটু কি কথাগুলো মনে থাকলে কখনো যদি এর উল্টাটা কেউ বলে, যেমন আমরা দেখবো এরপরে উল্টাটা বলতেছেন একটা গ্রুপ। এই আমরা এই এই সাবেডিনটা পড়তেছি, ইন্ট্রোডিউসিং নিউ সোর্সেস ফর শরিয়া, শরিয়ার জন্য নতুন নতুন উৎস ই করা। যেমন ধরেন একজন করে আমি স্বপ্নে দেখছি কালকে রাত্রে, ভাই এরকম করে আমি অজু করতেছি, তো তার ফলোয়াররা পরদিন থেকে ওইরকম করে অজু করতে শুরু করলেন, এটা হলো নতুন একটা সোর্স। এর স্বপ্নের কথা আছে কোথাও? আমরা পড়লাম যে স্বপ্নের কথা কিন্তু নাই, কোরআন সুন্না ইজমা কিয়াস, কিন্তু স্বপ্ন নাই কিন্তু। কিন্তু এখানে এখন দেখেন স্বপ্ন একটা দলিল, কিন্তু অনেক জায়গায় আছে দলিল, ফ্রম তবলিক টু 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 পীরের মরিদ টু সুফিজ, অনেকের কাছে স্বপ্ন একটা দলিল। স্বপ্ন দেখলে দেখছেন হয়ে গেছে, বাস ইলহাম হয়েছে ওনার কাছে, হয়ে গেছে ওনার মুরিদের জন্য, এটাই শরিয়া হয়ে গেছে, এটাই ল হয়ে গেছে। তারপর বলতেছেন সুন্না ইজ এ রিপোর্ট কনসার্নিং আল্লাহ ওয়ার্ড এন্ড রুলিং। সুন্না হচ্ছে একটা রিপোর্ট। আমরা ধরেন যে কোনো একটা খুব কনসেন্ট্রেটেড জিনিসের উপর একটা বড় জিনিস লিখি না, আপনি লিখলেন যে কি বলে পাঠের বিবিধ ব্যবহারের উপর তিন দিনের ওয়ার্কশপ, এক লাইনে কথা শেষ আপনার। কিন্তু এটার রিপোর্ট লিখি কত, 50 পৃষ্ঠা রিপোর্ট লিখি, এক্সপ্লেন করি যে কি হইলো, কি কইলাম, কি করলাম সব। সুন্না হইলো কোরআনের ওই ধরনের রিপোর্ট এক্সপ্লেনেশন, যেটা আমি আগে বললাম আপনাকে। দ্য বেসিস অফ কনসেন্সাস গোজ ব্যাক টু দোজ টু। ইজমার আবার বেসিস কি, একটু আগে বললাম না, ওইটা দেখে ইজমা ভ্যালিড না, তার মানে ওই দুইটা চলে যায়। তারপরে বলতেছেন অ্যাজ ফর অ্যানালজি অ্যান্ড ইস্তেদলাল, ইস্তেদলাল হচ্ছে দলিল আর কি, দলিল প্রডিউস করা বা দলিল ভিত্তিক ই করা। দেয়ার রেজাল্ট গোজ ব্যাক টু অ্যাডহারিং টু হোয়াট ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য টেক্সট অর কনসেন্সাস। ওইটা আবার যাবে কি, আগের গুলাতে কি বুঝলেন আপনি তার উপরে যাবে, ওটা ফিরে যাবে। দ্য টেক্সট অ্যান্ড কনসেন্সাস আর ফাউন্ডেশন, ওয়াইল অ্যানালজি অ্যান্ড ইস্তেদলাল আর ব্রাঞ্চেস, এগুলো ওইটা হচ্ছে ফাউন্ডেশন। টেক্সট এবং কনসেন্সাস মানে ইজমাটাকে অনেক সলিড ধরতেছেন, দেন অ্যানালজি, কারণ আল্লাহর সাথে একটা হাদিস আছে আমার উম্মা
ভুল জিনিসের উপর একমত হবে না। এর মানে কি? ইজমা উইল বি কারেক্ট, যদি এটা রিয়েল ইজমা হয় ইজমা উইল বি কারেক্ট, কারণ ওটা ওইখান থেকে আসবে। এই জন্য ইজমা একটু বেশি বেশি সলিড আর কি ধরা হয়। আর অ্যানালজিটা কি হয়, এক একজন মানুষ এক এক রকম করতে পারেন। আপনার চোখে একটা জিনিস ধরা পড়লো, আমার চোখে পড়লো না। যেমন সিগারেট কিলস, এই জিনিসটা হয়তো আজ থেকে 100 বছর আগেও কোনো আলেমের মাথায় আসছে চিন্তা যে সিগারেট খেলে যদি মানুষগুলো শেষ পর্যন্ত কেমন কাঁচতে কাঁচতে মরে যায়, কথার কথা। কিন্তু ডেফিনেট নলেজ ছিল না তখন, কেউ নিছেন কেউ নেন নাই। এটা মানে বুঝছেন না, মানে ইজমা হয় নাই, কেউ নিছেন কেউ নেন নাই, কারো অ্যানালজিটা সত্যি হতে পারে, কারোটা ভুল হতে পারে। এই জন্য এটা মানে অত শক্তিশালী না ইজমার মতো। এই জন্য কোন আলেম ভুল করলে তার সমালোচনা, ভুল ধরায় দেওয়ার জন্য অন্য চোখে সমালোচনা করাটাকে গীবত ধরা হয় না। এটা আমরা ভুল করি অনেক সময়, এটা গীবত না, এটা ওয়াজিব কখনো কখনো। এবং এটা আপনার গীবতের উপর যারা ওই এটা পড়ছেন, ইমাম নাওয়াবীর লেখাটা পড়ছেন, এখানে আমরা পড়ছিলাম আগে কোনো এক সময়, আবার দরকার হলে পড়তে পারি আমরা, বা গ্রুপেও দেওয়া হয়েছিল, তারা জানেন যে 6টা ক্লজে গীবত জায়েজ বা গীবত করা উচিত বা করতে হবে, কখনো জায়েজ কখনো করতে হবে কখনো ওয়াজিব। সেই 6টার ভিতরে একটা হচ্ছে এটা, যে কোনো আলেম যদি এমন কিছু কাজ করে যান বা রেখে যান যেটা মানুষকে বিপদগামী করতে পারে, অথবা নিজে এখন বেঁচে আছেন তাও বলতেছেন, সেটাকে এক্সপোজ করা আপনার উপর ওয়াজিব। কারণ এটা কি করবে, এটা তার জন্য, এটা তার তার সমালোচনা, তার গীবত করা হচ্ছে না, এটা আপনি অন্যকে আগুন থেকে বাঁচাচ্ছেন বা আগুনের পথ থেকে বাঁচাচ্ছেন। আছে না, একজন আলেম ভুল করতেই পারে, আলেম মানুষ, শেষ কথা শেষ। আলেম একজন মানুষ, উনি নবীও না পয়গম্বর না, উনি ভুল করতে পারেন। ওনার যদি সত্যি আমরা বুঝি ভুল করতেছেন, ওনারটা ধরা দিতে হবে, ওনারটা ধরা দিতে হবে। না হলে যেটা হয়, না হলে যেটা হয়, যেমন ধরেন ওই দিন আমরা সূরা রাদের যে আয়াতটার কথা পড়তেছিলাম, যে আল্লাহ তাআলা সেই জাতের ভাগ্য কোনোদিন পরিবর্তন করেন না যারা নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। এটা কিন্তু ভুল তফসিরটা প্রচলিত হইতে হইতে সারা দুনিয়া এখন ভুলটাই জানে। আর এটা শুরু হয়েছে পাকিস্তানি আমলে, পাকিস্তানি আমলে ওই যে ওই আইয়ুব খানের সময় আর কি, যে জাতি নিজে চেষ্টা না করে, মানে আইয়ুব খান মানুষেরা কাজ করাবে বা ইন্ডিয়ার এগেন্সে যুদ্ধ করাবে, এই জন্য মানুষেরা এটা দিয়া গরম করতো আর কি। কিন্তু এই তফসিরটা ভুল, কারণ আল্লাহ এই মিনিংয়ে এই কথাটা বলেন নাই। যদিও এটা অ্যাপ্লিকেবল, যদিও উল্টাটাও সত্যি, এটা অন্য ইসের থেকে সত্যি আসবে, কিন্তু আপনি যখন বলবেন তখন আল্লাহ কি মিন করছেন সেটা কিন্তু একটা রাখতে হবে। আমরা এখানে পড়ছি না, এই বইটাতেই পড়ছি যে একটা স্পিচ, শুধু আল্লাহর কথা না, রাসূলের কথা না, আপনার কথা ইভেন, আপনি যখন বলতেছেন আপনি কি মিন করতে চাচ্ছেন, এটা আমাকে বুঝতে হবে, অনেক সময় নেওয়া হলো বুঝতে হবে। চট করে আমি কনক্লুশনে যাবো না যে এটা আপনি বলছেন, তাই না? চট করে আমি কনক্লুশন গেলে আমি ভুল করব। আল্লাহ কি বলতে চাইছেন, তা আল্লাহ এখানে যেটা বলতে চাইছেন, সব তফসির, সব ক্লাসিক্যাল তফসিরকারের মতে, যে আপনি যে সেফটি সিকিউরিটি আরামের ভিতরে বসবাস করতেছেন, ফর এক্সাম্পল আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা তো এত কিছুর ভিতরে এখানে আমরা যারা আছি আমরা আরামে আছি না, আমাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই, কত কিছু হয়ে গেছে দেশে কত ইসে, বা আদারওয়াইজ ধরেন আমাদের মতো একটা গরিব দেশে আমরা অনেক অনেক মানে ধনী দেশের চেয়েও ভালো আছে অনেক দিক দিয়ে, তাই না? মানে আমরা যখন চিন্তা করি যে আমাদের এখানে কারেন্ট আসে কেমনে, পানি আসে কেমনে, এত করাপশন, এত চুরি, এত ডাকাতি, এত মস্তানি, তখন আমাদের শুকরিয়া করা উচিত না? এই যে আমানা, এই যে সেফটি, এই যে সিকিউরিটি, এটা আল্লাহ প্রত্যাহার করবেন না যতক্ষণ না আপনি এমন কিছু করেন যেটা এটাকে নষ্ট করে দেবে, ডিজার্ভ করে যে আল্লাহ আপনার উপর আজাব নাজিল করবে। কোরআনের এই এই পার্টিকুলার আয়াতটা এই অর্থে আল্লাহ বলছেন, কিন্তু সারা দুনিয়ার সবাই এটাকে কোট করেন উল্টা অর্থে। এই যে ব্যাপারটা, যদি কেউ ভুল করেন, কোনো আলেম ভুল করেন, এটা আমাদের ই করা উচিত। এবং এটা জামালউদ্দিন জারাবজো আলবানির কথা বলে করাতে ওনারে একদল আবার খুব লইছে, উনি আলবানের গীবত করছেন না, গীবত না, এটা উচিত বলা। আলবানি মানুষ, আলবানি ভুল করতে পারেন, অথবা আলবানির মতো একজন অথরিটিতে, জামাল জারাবজো যেটা বলতে চাইছেন যে আলবানির মতো ওইরকম অথরিটির থেকে এটা বলে দেওয়া উচিত ছিল যে এটার ওই অর্থটাই হচ্ছে কোরআনিক অর্থ, এটা না। আসিফ কে আসছেন, উনি প্রেসের কাজ, ও আচ্ছা, আর ই ওই ওই জায়েদের সাথে কথা বলার সময় আমার সাথে কথা বলে নিন, ওই লিস্টটা আনছি আমি কি দরকার। সো এটা আলবানির, আলবানির মতো একজন স্কলার এটাকে উল্টাভাবে বলা মানে মানুষ সবাই ধরে নেবে যে এটা উল্টা মিনিংটাই হয়তো ঠিক, উল্টা মিনিংটার জন্য এটা নাজিল হয়েছে বা ইত্যাদি একটা স্কোপ আছে। এই কথা বলে জামাল জারাবজো খুব মাইল্ডলি কোথাও বলছেন, বাস ওনাকে ইউকে সালাফি যারা আছে ওই যে
ই আছে না সালাফি পাব, ওই গ্রুপে একবার এমন লইছে মানে যারা বোঝো মানে আউট অফ ই আর কি বলতে গেলে, না এটা ঠিক না, এটা উচিত, এটা এটা উচিত। এই যে দেখেন ওই দিন এক মহিলা সম্ভবত প্রশ্ন উত্তরে পাঠাইছেন, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? আল্লাহ কি বলেন না এটা, ওই ওই আয়াতটা উল্টা ভাবে কোট করতেছেন, উনি যদি জানতেন যে আয়াতটার মিনিংটা উল্টা তাহলে উনি আর এটা বলতেন না, এই আর কি। আসেন আমরা পরের ইসে যাই। শুকরি মুস্তফা আবার নামটা আসলো, যারা জানেন না তাদের জানার জন্য, যারা দু একজন ভাই নতুন আছে, আপনি নতুন ফার্স্ট না আজকে কোথায় আছেন ওনার সাথে সেকেন্ড? আচ্ছা যাই হোক, যারা আমাদের এখানে আসেন না বা কম আসেন তারা হয়তো জানবেন না এই নামটা, নামটা একটু বলে নিচ্ছি আমি। ইনি মানে বর্তমান যুগের এই এই ঊনবিংশ বিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর বিংশ একবিংশ শতাব্দীর দুনিয়াতে যত চরমপন্থা আছে বা কি বলে জঙ্গিবাদ যদি বলেন, আমি শব্দটা ইউজ করতে চাই না, প্রথম আলোর শব্দ এটা, যত চরমপন্থা আছে তাদের রুট যদি আপনি খোঁজেন বর্তমান যুগের নতুন, তাহলে আপনারা দেখবেন যে তাকফির বা হিজরা বলে একটা একটা দল আছে ইজিপ্টে, তাদের ভিতরে ফিরে যাবে, যারা তাদের নাম বলতো জামাতুল মুসলিমিন একসময়। তো তাদের আমির ছিলেন শুকরি মুস্তফা, ওনাকে ওই ইজিপশিয়ান গভর্নমেন্ট পরে ফাঁসি দেয়, তার লেখা একটা এখানে উল্লেখ করা হচ্ছে। উনি নতুন শরিয়ার নতুন উৎস ইনভেন্ট করছেন, বড় একটা প্যাসেজ, আমি প্যাসেজটা পুরো পড়তেছি না। উনি তার একটা লেখায় একসময় দলিল দিয়েছেন কোরআন থেকে, কোরআনে এই আয়াত আছে এই আয়াত আছে এই আয়াত আছে বলে বলতেছেন শরিয়ার সোর্স হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ অ্যান্ড হোয়াট দে কন্টেন অফ অর্ডার, আকাশসমূহ এবং পৃথিবী, এটা হল একটা সোর্স। কেন বলতেছেন এটা আসবে পরে, উনি ওনার প্যাসেজটা আমি পড়লাম না, ইনারা যখন দলিলটা আনতেছেন সেটা পড়লাম আর কি, ওনার প্যাসেজ থেকে আমি শুধু চারটা পয়েন্ট পড়তেছি, কোন চারটাকে উনি দলিল ই বলতেছেন সোর্স অফ শরিয়া। দুই নম্বর বলতেছেন দ্য হিউম্যান বিং অ্যান্ড হোয়াট হি পজেসেস অফ সাউন্ড ন্যাচারাল ডিসপোজিশন, আমাদের যে মানুষ এবং মানুষের ফিতরা হচ্ছে শরিয়া, শরিয়ার একটা সোর্স, সাংঘাতিক ভ্রান্তি কিন্তু ফিতরা বলতে উনি ন্যাচারাল ডিসপোজিশন বলছেন। আমার আমার ন্যাচারাল ডিসপোজিশন হচ্ছে আমি রাস্তায় একটা ন্যাংটার ছবি দেখলে ওইদিকে আমার চোখ যায়, এর মানে কিন্তু এটা সত্যি, এটা ভ্যালিড না, এটা কোনো দলিল না কিন্তু, তাই না? আমার ন্যাচারাল ই হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে আমি ওইদিকে তাকান, আমার চোখটা যাইতে চাবে, আমাকে কষ্ট, আমি জানি আপনাদের যদি আপনাদের যদি কেউ আসেন নাকি যার কষ্ট করতে না হয় সেটা, উনি তাহলে আমার চেয়ে অনেক সুপিরিয়ার, আমাকে কষ্ট করতে হয় টু টু ব্রিং ব্যাক মাই আইস, চেষ্টা করে এখন কারো কারো ওই রকম লেভেল হইতে পারে যার এমন ঘৃণা মনে যে চোখটা ওইদিকে যাবে না, আমার চোখ যায় এবং আমাকে কষ্ট করে চোখটা ফিরে রাখতে গেল। সো এখন এটা ন্যাচারাল ডিসপোজিশন, মানে আমার আমার ভিতরে ন্যাচারাল প্রোপেন্সিটি বা আমার ভিতরে ন্যাচারাল একটা এফিনিটি এটার দিকে, তার মানে কিন্তু দলিল হয়ে গেল নাকি, তার মানে কিন্তু জাস্টিফাইড হলো নাকি, না এটা অত্যন্ত ভ্রান্ত একটা ব্যাপার, আমরা দেখবো পরে। কিন্তু উনি এই দুইটাকে বলতেছেন, এটা এগুলো দলিল আবার কোরআন থেকে দিবেন, কিন্তু ওই যে বললাম যে আকরামুজ্জামান ভাই খুব সুন্দর বলছেন হাদিস সহি কিন্তু অর্থ জাল, বুঝছেন না, সহি হাদিস কিন্তু অর্থ জাল, কোরআনের ই ঠিক আছে, কোরআনের আয়াত ঠিক আছে কিন্তু অর্থ জাল, তফসির জাল, তো জাল তফসির এবং সহি হাদিসের জাল মিনিং যা হবে না, মিনিংটা সত্যি হইতে হবে বা ইন্টারপ্রিটেশনটা ঠিক হইতে হবে। তিন নম্বর হলো কোরআন, চার নম্বর হলো সুন্না, মানে পয়লা দুইটাই হলো কিন্তু ঈশ্বর বাইরে, আমরা যা জানি এটা বাইরে, এবং উনি সারা পৃথিবীতে শুধু নিজের জামারটাকে ঠিক মনে করতেন, বাকি সবাই কাফের মনে করতেন, এইভাবেই হয়। এই জন্য এগুলো পড়া উচিত কেন, এগুলো পড়ে যে আসলে তারে যাই না তো আমার কোনো লাভ নাই, সে তো মরে গেছে, তার দল টল টুকরা টুকরা হয়ে গেছে, আমি এই ট্র্যাপের জন্য আবার পা নাই, আমি এই ট্র্যাপে একই কথা কিন্তু আজও বলতেছে, মানে ইসলাম যেমন 1400 বছর পুরানো, খারিজি ট্রেন্ডে 1400 বছর পুরানো, ওই সময় যা বইলা আলী রাজাকে তারা ডিনাউন্স করছে, আজকে ওইটা বলে সালে আল ফজলকে আরেকজন ডিনাউন্স করতেছে, মানে ব্যাপার কিন্তু একই, খালি সময়টা স্পেস এবং টাইমটা ডিফারেন্ট। এই জন্য আপনি একটা পড়লে বা একটা স্যাম্পল বলেন, একটা কথা যে ভাত একটা টিপলে বোঝা যায়, তো ভাত আপনি যদি একটু জানে রাখেন যে কিভাবে এগুলো শুরু হয়েছে, তাহলে আপনি সবটা জানবেন, আপনার কাছে মনে হবে আরে এই জিনিসগুলো তো কত শুনছি, এগুলো চেনা চেনা লাগে, পরে বুঝবেন যে না আসলে একই জিনিস। আচ্ছা, দ্য সুন্না আর হিকমা, দ্য ডিস্টিংগুইশিং ফিচার্স অফ দিজ কন্টেনার্স আর দ্যাট দে আর দ্য ট্রুথ অ্যান্ড এভরিথিং এলস ইজ ফলসহুড। উনি বলতেছেন যে এই চারটা জিনিসের নাম বললেন, এই চারটা ডিস্টিংগুইশিং ফিচার কি,
এরাই হচ্ছে একমাত্র সত্য, আর বাকি সব হলো মিথ্যা। যেটা আমরা দেখব যে এগুলা, এই যে আমার আমার ন্যাচারাল ডিসপোজিশন যদি মনে, ফিতরার যদি আপনি মানে করেন, মানে ফিতরার মানে নিয়ে আবার আমরা আমাদের বাসায় ন্যাচারাল ডিসপোজিশন মানে ফিতরা মানে এটা নিয়ে আবার একটা আমরা দেখবো যে থিওরি আছে, ফিতরা কাকে বলে, আল্লাহ ফিতরা বলতে কি বোঝাইছেন কোরআনে, রাসুল ফিতরা বলতে কি বোঝাইছেন, আমরা পরে পড়বো ইনশাল্লাহ। দ্য অথেন্টিক কোরআনিক টেক্সট এন্ড নন কোরআনিক টেক্সট প্রোভাইড এভিডেন্স ফর দিস, উনি বলতেছেন অথেন্টিক কোরআনিক টেস্ট আর নন কোরআনিক টেস্ট থেকে এটার এভিডেন্স আছে যে এই চারটা হইলই, এগুলোর ভিতরে সত্য কন্টেন্ট, তার বাইরে সবকিছু মিথ্যা। এখন আমরা এটার একটু ডিটেলসে যাব। প্রথমে উনি ইউজ করতেছেন সূরা হিজরের 85 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন উই ক্রিয়েটেড নট হেভেন্স দ্য আর্থ এন্ড অল বিটুইন দেম বাট ইন ট্রুথ। ঠিক আছে, কথা ঠিক আছে, তার মানে এগুলো শরিয়ার দলিল না কিন্তু, তাই না? শরিয়ার দলিল এগুলো না, অনেক কিছু ট্রুথ আছে, অনেক কিছু ট্রুথ আছে, কিন্তু ওগুলো শরিয়ার কোনো দলিল না, দেখবো আমরা পরে। এক নম্বর আয়াত এটা কোট করতেছেন। দুই নম্বর হচ্ছে সূরা জাসিয়ার 3-4 নম্বর আয়াত, ভেরিলি ইন দ্য হেভেন্স গ্রামীণ ফোনের অপারেটর, আপনারা কি এই কাটলে আবার আরেকটা কল আসলে বেশি পয়সা পান, তাই না? একটা না কল চললে কম পয়সা হয় না? আপনারা আরেকবার ই হইলে একটা নতুন পয়লে 1 মিনিট বেশি পান না, এই জন্য একটা লিমিট আছে যে কতক্ষণে বেশি আপনি একটা না কথা বলতে পারবেন না। এটা আমি পয়লে রিয়েলাইজ করলাম ওই ইসে রবি দেখে জানি ফোন করতো আর কি, রবি না সরি ইসের ওই যে কি এয়ারটেল, একদম ডেফিনেটলি একই সময় কাটবে আর কি, প্রত্যেকটা কল একই সময় কাটবে, আগে করতো আর কি চিটাং থেকে। তো পরে বুঝলাম যে এটা আসলে একটা বিজনেস ট্রিক হবে যে এই সময় কাটলে আবার নাইলে তো যাই হোক আপনাদেরকেও ধরবে দেখছি ওই দিন পেপারে। নেক্সট হচ্ছেন আপনারা এত মুনাফা করতেছেন, ধরবে গভর্নমেন্ট, গভর্নমেন্ট শেয়ার বাড়াবে আর কি, না গভর্নমেন্টের শেয়ার নেবে আর কি, কিছু করবে নেক্সট আর কি, গ্রামীণ ব্যাংকের পরে নেক্সট তাদের ধরবে। কবে জানি একটা লেখা দেখলাম কোথায়, আচ্ছা আমার হিসাব লাগতেছে না আপনাদের উন্নতি দেখে, এটা মনে করেন না, আমাদের যা যার একটা গল্প আপনাদের শেয়ার করি, ওই অ্যাটলাস বলে একটা কোম্পানি ছিল, এখন বোধহয় নাই, ওটা প্রাইভেট কোম্পানি, তিনটে যাতে জাহাজ কিনছে, তো আদার ব্যাপারে জাহাজ কেনার ব্যাপার বুঝছে না, জাহাজ কিনে সবকিছু বড় বড় খরচ, বড় পয়সা, বড় বেতন, বড় বুঝছেন না। তো অফিসের একটা লোক চিটাঙ্গে আসছে, লাঞ্চ টাইমে খাইতে বসছে, তো মাছের পেটি এত বড় টুকরো পেটি দিয়ে ওরে দিছে, তো বলে আপনারা সব বড় বড় জিনিসগুলো খান, সব ভালো ভালো জিনিসগুলো খান এইসব। তা আমার 1 বছর সিনিয়র এক ভাই ছিলেন ক্যাপ্টেন ওই জাহাজ, মারা গেছেন উনি, আল্লাহ বেশ নসিব করুক। তো উনি বলতেছেন আপনি তো 10,000 ঘোড়ার ইঞ্জিন ঠেলেন না, আপনি খাইবেন কেন লিখে, আপনি তো অফিসে বসে কলম পিসেন। উনি বলতেছে যে আপনি কেন বড় বড় খাইবেন, আপনি তো অফিসে বসে কলম পিসেন, আমরা তো 10,000 ঘোড়ার ইঞ্জিন ঠেলি এখানে, তা আমাদের একটু বেটার খাওয়া লাগবে না? যাই হোক, আপনার আপনার আপনি বড় খাইতেছেন বেশি খাইতেছেন এটা আমার কোনো চিন্তা নেই, সরকারের চিন্তা আছে, এটা বললাম আমি, সরকার চাইতেছে আপনাদেরকে সাইজ করবে এখন এরপরে। আচ্ছা তারপর বলতেছেন কি ভেরিলি দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ আর সায়েন্স অফ ফর দোজ হু বিলিভ, তাদের জন্য আয়াত যারা বিশ্বাস করে, আকাশমণ্ডলী এবং পৃথিবী, এন্ড ইন দ্য ক্রিয়েশন অফ ইয়োর সেলফস, মানুষ চলে আসলো কিন্তু যে জন্য উনি বলছেন যে মানুষের ফিতরা মানুষ, এন্ড দ্য ক্রিয়েশন অফ ইয়োর সেলফস তোমাদের নিজেদের সৃষ্টিতে, এন্ড দ্য ফ্যাক্ট দ্যাট অ্যানিমেলস আর স্ক্যাটার্ড থ্রু দ্য আর্থ আর সায়েন্স ফর দোজ অফ অ্যাসিওর্ড ফেইথ। আয়াত বলছেন আল্লাহ, আয়াত তো নিদর্শন তো অবশ্যই, কিন্তু নিদর্শন মানে এটা দলিল তা না কিন্তু, মানে এটা আমরা পরবর্তীতে দেখবো যে এটা প্রমাণ করবেন যে কেন না এটা। তারপরে আসতেছে আয়াত আয়াত সুরা আম্বিয়া 16 নম্বর আয়াত, নট ফর আইডিয়াল স্পোর্ট ডিড উই ক্রিয়েট দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, আমরা খেলার ছলে পৃথিবী এবং আকাশসমূহ এবং পৃথিবী তৈরি করি নাই, এন্ড অল দ্যাট ইজ বিটুইন, এবং এর মাঝখানে যা আছে তা, এসব কিছু আমরা কারণবশত তৈরি করছি। ঠিক কথা, ঠিক আয়াত, ঠিক এইভাবে আরো আছে কয়েকটা আয়াত,
আমি আর সবকটা পড়লাম না, এই আয়াতগুলো থেকে মানে আরো আরো এমনি একটু জাস্ট টাচ করে যেতে পারি আমরা। আর একটা আছে, নট উইদাউট পারপাস ডিড উই ক্রিয়েট হেভেন এন্ড আর্থ এন্ড অল বিটুইন, সুরা সাদ 38 নম্বর সুরা 27 নম্বর আয়াত। তারপরে আছে সুরা আহকাফ 46 নম্বর সুরা 3 নম্বর আয়াত, এখানেও একই কথা, উই উই ক্রিয়েটেড নট দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ এন্ড অল বিটুইন দেম বাট উইথ ট্রুথ and for a term appointed, এটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এগুলো সৃষ্টি করছি, আকাশমন্ডলী পৃথিবী এবং তার মাঝখানে যা আছে, এবং উইথ ট্রুথ সত্য সমেত তৈরি করছি, and for a term appointed, এবং একটা সময়ের জন্য আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এগুলো তৈরি করছি, এই ইত্যাদি গেল। এটা উনি কি বললেন, আকাশমন্ডলী এবং পৃথিবী, যেটাকে সোর্স বলছিলেন, চারটা সোর্সের প্রথম সোর্স বলছিলেন উনি, এটা সুপ্রিম মুস্তাফা চারটা সোর্সের ভিতরে প্রথম সোর্স বলছিলেন আকাশমন্ডলী এবং পৃথিবী, তার ভিতরে যা কিছু আছে উনি বলছিলেন দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ অ্যান্ড হোয়াট দ্য কন্টেন, এর ভিতরে যা ধারণ করে এগুলো হচ্ছে একটা শরিয়া সোর্স। দুই নম্বর বলছিলেন উনি কি, মানুষের কথা বলছিলেন, হ্যাঁ মানুষের কথা আসতেছে এখানে, আয়াত আসতেছে সুরা রুমের 30 নম্বর আয়াত, সো সেট ইউর ফেস স্টেডিলি অ্যান্ড ট্রুলি টু দ্য ফেথ, establish Allah's handiwork according to the pattern on which he has made mankind. এই যে হ্যান্ডিওয়ার্ক কথাটা হচ্ছে এখানে, হ্যান্ডিওয়ার্ক কথাটা হচ্ছে ফিতরার আপনার কি বলে ট্রান্সলেশন করছেন উনি, ন্যাচারাল ডিসপোজিশন যেটা বললাম, এই নানা মিনিং আসবে দেখবো আমরা পরে। তারপর কি বলতেছেন, তাহলে যে ফিতরের উপর আল্লাহ অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন অন হুইচ হি হ্যাজ মেড ম্যানকাইন্ড, যে ফিতরের উপর মানুষকে আল্লাহ তৈরি করছেন বা যেভাবেই করছেন সেটাকে এস্টাবলিশ করো বা সেই পথে সেটার উপর থাকো। অ্যাকচুয়ালি ফিতরা বলতে আল্লাহ পরে আমরা দেখব মেজরিটি জায়গায় বা মেজরিটি স্কলারের মতে বা মেজরিটি ক্ষেত্রে দিন ইসলাম বোঝাইছেন, যার উপর আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, আপনাকে আমাকে সৃষ্টি করছেন, মানে ন্যাচারালি যদি আমরা গ্রো করতাম যে একটা ডেজার্টে বা একটা জঙ্গলে, তাহলে আমাদের ন্যাচারালি হয়তো তাওহীদ, আমরা মূর্তি পূজা মানে ইসলামিক বিলিফ কি মানে কাফেরদের বিলিফ বা অ্যান্থ্রোপোলজিস্টদের বিলিফ হচ্ছে আগে মানুষে মূর্তি পূজা করত, তারপরে একসময় বুঝছে যে মূর্তি টুর্তি এগুলো মিথ্যা বা এগুলাই, আর আমাদের বিলিফ কি আগে মানুষ তাওহীদবাদী ছিল, মূর্তি পূজাটা পরে আসছে করাপশন হিসেবে আসছে, এবং তারপরে হয়তো সেখান থেকে আবার মানুষ মূর্তি পূজা ছাড়ছে, এখন আর কোনো হিন্দু হয়তো ওই কালী মূর্তিতে বিশ্বাস করে না, অনেক হিন্দু পাবেন আপনি যে এটাতে বিশ্বাস করেন না রিয়েলি, মানে আমি বলতে চাই ফেসটা এই মানে মাঝখানের একটা জায়গার থেকে শুরু করছে অ্যান্থ্রোপোলজি, আগেরটাতে যায় নাই। ভয়ের ব্যাপারে একই কথা, আমি একদিন বলছি না যে কার্ল মার্কস বা এই যারা এথিস্ট যারা কমিউনিস্ট যারা তারা বলছে যে মানুষ যা জানে না সেটার ভয় থেকে মানুষ ধর্ম পালন করে, কথাটা আংশিক সত্য, মানুষ সাপের পূজা করে গাছের পূজা করে, মানুষ একটা গাছ খুব ভয়ঙ্কর দেখতে, এটা এটা আংশিক সত্য কিন্তু এটা অর্ধ সত্য, যাই না ভয় হয়, আমি বলছি না আগে আপনাদের যে যাই না ভয়টাই হচ্ছে সব রিয়েল ভয় এবং ওই ভয়টাই হচ্ছে জ্ঞানভিত্তিক ভয়। আমি উদাহরণ দিছি যেটা আপনাদের ধরেন ফর এক্সাম্পল 33,000 ভোল্টের একটা সাবস্টেশন আছে, গ্রাম থেকে একটা লোক আসছে, তার শখ হইতেই পারে যে জিনিসগুলো কত সুন্দর একটু ধরে দেখি, তার ভয় নাই কেন মনে, 33,000 ভোল্টের ভয় নাই কেন, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড 33,000 ভোল্ট কি, তার জ্ঞান নাই, আপনি বুঝেন আপনি চিৎকার করে বলবেন ভাই এটা ধরেন না আপনি কিন্তু এখন মারা যাবেন, আপনার আপনার আত্মাটা তখন ই করে উঠবে, এটা হলো জ্ঞানভিত্তিক ভয়। ইসলামে আমরা যে ভয়টা চাই ওটা জ্ঞানভিত্তিক ভয় চাই, আল্লাহ সম্বন্ধে জানবো জেনে আল্লাহকে ভয় করব, যেটা অজানার ভয় না বা যেটা জানি না সেটার ভয় না। যাই হোক, তো আমরা আসি ফিতরার উপরে তৈরি করছেন, তারপরে নো চেঞ্জ উইল দেয়ার বিন দ্য ওয়ার্ক রট বাই আল্লাহ দ্যাট ইজ দ্য আপরাইট রিলিজিয়ন বাট মোস্ট ফিতরের উপর প্রতিষ্ঠিত করতে বলছেন আল্লাহ, বা আল্লাহ যেভাবে আপনাকে বানাইছেন তার উপর, এটার মিনিং আমরা দেখব যে আল্লাহ রসুলের থেকে কোরআন থেকে কোরআনের তফসির থেকে বা মেজরিটি স্কলার ইসের থেকে দেখবো যে এটার মিনিং হচ্ছে ইসলাম, ফার্স্ট মিনিং, আদার মিনিং হইতে পারে কিন্তু ন্যাচারাল ডিসপোজিশন এর ফার্স্ট মিনিং আল্লাহ যখন বলছেন তখন এটাকে ইসলাম বোঝাইছে। সুরা কিয়ামা 14-15 নম্বর আয়াত, নো ম্যান উইল বি এভিডেন্স এগেনস্ট হিমসেলফ, মানুষ তার নিজের এগেনস্টে সাক্ষী হবে, ইভেন দো উই ওয়ার টু পুট হিজ এক্সকিউজেস, মানে
এগুলা দিয়ে উনি বুঝাইতে চাচ্ছেন যে নিজের বাসের পিছনে লেখা দেখছে না বিবেক সবচেয়ে বড় আদালত, বাসের সামনে এটাকে বিশ্বাস করেন নাকি আপনারা? না, বিবেক ইজ এ রিলেটিভ জিনিস, বিবেক রিলেটিভ জিনিস। সবাই একটা ক্রস সেকশনে নিজের কাজটাকে জাস্টিফাই না করলে কিচ্ছু করতে পারতো না দুনিয়ায়। মিল্কিরে খুন করতে পারতো না, ঐশী তার বাপ মারে খুন করতে পারতো না, যে কোনো একটা সময়ে সে মনে করছে যে এই কাজটা জাস্টিফাই, ঠিক না? বিবেক কি সবচেয়ে শ্রেষ্ঠ আদালত নাকি? বিবেক শ্রেষ্ঠ আদালত কেন? বিবেক রিলেটিভ জিনিস। বিবেক ভ্রষ্ট হবে, বিবেক ভ্রান্ত হবে, বিবেক অসুস্থ হবে, বিবেক আদালত হবে কেমনি? তাহলে তার দরকারই ছিল না কিছু। বলে আমরা যা দেখতেছি যে আদালতের বিবেকের দরকার আছে, বিবেক আদালত না। যাই হোক, এইটার এই কথাটা, এই টোনটার মানে কিন্তু এইটা। এই টোনটার উপর বেস করে কিন্তু প্রফেসর মতিয়া রহমান বলেন যে বিবেক বুদ্ধিতে না করলে হাদিস গ্রহণযোগ্য না। এইসব থেকে কিন্তু আসছে এগুলো। এই যে বললাম যে এক্সট্রিমিজম দেন অ্যান্ড এক্সট্রিমিজম নাও, সূত্র কিন্তু একই, প্যাটার্নটা একই, একই কথা দেখবেন। মতিউর রহমান হয়তো ওনার নামই শুনেন নাই, বা শুনলে ওনাদের পাত্তা দেন নাই কোনোদিন শুকরি মুস্তাফারে। কিন্তু শুকরি মুস্তাফা যে কথা বলছে, মতিউর রহমান ওই কথাই বলতেছে। এই মতিউর রহমান হচ্ছেন ন্যাশনাল মেডিকেল কলেজের সার্জন মতিউর রহমানের কথা বলতেছে। আমরা আপনার উল্টা পাল্টা কোন মতিউর রহমানের কথা একদিন কয়েকদিন শুনলাম, আমি বললাম, দেখা গেল মতিউল ইসলাম টিসলাম কি বাইরে এলো। এই যে আজকে যার কথা আপনি যার বই নিয়ে আসছেন, ওনার সাথে একটা কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ, মতিয়ার রহমান, ডাক্তার মতিয়ার রহমান, কিন্তু একজন আলেমও আছেন মতিয়ার রহমান নামে, মতিউর রহমান নামে, আমি তাকে চিনি না। ওনার ওই চন্দ্রমাসকে নাকি সেকেন্ডেড করছেন, চন্দ্রমাস মানে যে একদিনে ঈদ করাকে সেকেন্ডেড করছেন, এটা নিয়ে সাফুল্লাহ ভাইরা খুব আপসেট দেখলাম। একটু জিজ্ঞেস করেন তো আসিফ, কোন মতিয়ার রহমান একটু জিজ্ঞেস করেন তো। ডাক্তার মতিউর রহমান টেলিভিশনে একসময় প্রোগ্রাম করতেন বোধ হয়, বা ওনার অনেক ভিডিও আছে, ওনার অনেক ফলোয়ার আছে, ওনার ওয়েবসাইট আছে, ওনার অনেক পয়সা আছে, সবচেয়ে বড় কথা, খরচ করার মতো অনেক পয়সা আছে। তো উনি জায়গায় জায়গায় আলেমদের ডাক দেন আর কি, মানে এক একটা জোন থেকে আলেমদের ডাক দেওয়া, 20-30 জনের ডাক দেওয়া, ওনাদের আহার বাসস্থান ট্রান্সপোর্ট সব দেওয়া, ওনাদের ব্রেন দোলাই করেন আর কি। উনি কোরানাইটসদের রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন, মানে কোরআনই হচ্ছে মেইন, আর সুন্না যদি বিবেক বুদ্ধিতে কুলায় তাহলে ঠিক আছে, আর বিবেক বুদ্ধিতে না করলে ওটা ফিল্টার আউট, ওটা আর কি নাই। মানে হাদিসের এক নম্বর গ্রহণযোগ্যতার এক নম্বর পয়েন্ট হচ্ছে বিবেক বুদ্ধিতে ই করতে হবে। উনি একদিন একটা ই দেখাইছিলেন ওই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, কি বলে ওটারে, কি গ্রাম বলে ওটারে, কি গ্রাম বলে জানি, ওই যে হ্যাঁ ফ্লো ডায়াগ্রাম টাইপের আর কি, মানে লজিক সার্কিট টাইপের আর কি। তো উনি দেখালেন যে এখানে পয়লাই ঢুকার আগেই, মানে হাদিস ঢুকা একদিকে বাইরে হতে পারলে, 10টা বাক্স আছে, 10টা বাক্স বাইরে গেলে, এটা তো নাম আছে কি জানি ফ্লো চার্ট, হ্যাঁ 10টা এসে ভিতর থেকে বাইরে হতে পারলে এটা সহি হাদিস, এটা গ্রহণ করা যাবে। আর 10টায় ঢুকার আগেই ওখান থেকে বাইরে একদম আউট হলো, বিবেক বুদ্ধিতে না কুলাইলে স্ট্রেট আউট, কয়লার থেকে আউট আর কি, ওইখান থেকে আউট, ঢুকলোই না আর সার্কিটের ভিতরে। গেছিলেন মৌদুদি রিসার্চ একাডেমি করতো আর, ওনার সব বই জামাত ইসলাম উইথড্র করছে আজ থেকে 4-5 বছর আগে, 30টা বই বুকলেট আছে ওনার, ওইগুলোর উপর ওই দলিলটা আমার কাছে আছে, আনঅফিসিয়ালি দিয়েছেন আমাকে, মানে ফটোকপি জামাতের মুরব্বীরাই দিছিলেন। যখন আমি তার এগেনস্টে প্রোটেস্ট করছি তখন আমাকে কনভিন্স করতে চাইছেন যে আমরাও এটা নিয়ে কনসাস, এবং আমরা তাকিক করাইছি আলেমদের দিয়ে, এবং দেখা গেছে যে সবকটাকে উইথড্র করতে বলছেন, সকল সকল লাইব্রেরি সকল বিক্রয় স্থল থেকে উইথড্র করতে বলছেন। কি হচ্ছে এখানে, মাল নামতেছে, ও খালি হয়ে গেল নাকি? আমরা কি নিচ্ছি নাকি, আমাদের কেউ নিচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। ও এই জন্য কি আজকে প্রেজেন্ট নাকি আপনি? হ্যাঁ না, এটার সাথে না, রিলেটেড না। না আচ্ছা আচ্ছা। এরপরে আয়াত আসতেছে সুরা ইনফিতার, এই শেষের দিকের আয়াতগুলো আপনারা, শেষের দিকের সুরাগুলা, এই যে আম্পারার সুরাগুলো কিন্তু খুব কঠোর কঠিন সুরা, মানে আপনার ভিতরটা চৌচির হয়ে যাবে। এই সুরাগুলো অন্তত কেন আমি বুঝি যে উইজডমটা কোথায়, এই যে স্কলাররা এইটি দিয়ে শুরু করেন, হিপস কিন্তু শুরু হয় এটা দিয়ে, কেন শুরু হয় এটার উইজডমটা আমি অনেক পরে বুঝছি। যে এই যে এক একটা সুরা এক একটা লাইনের ভিতরে আপনি দেখবেন যে আপনি এত 200 পৃষ্ঠার একটা বই লিখতে পারবেন এক লাইন দিয়ে, এত কনসেন্ট্রেটেড মিনিং আছে। এবং এই সুরাগুলো সব মক্কা মক্কা, মানে ইউজুয়ালি সবকটাই মক্কা পিরিয়ডের সুরা, এবং এইগুলা বারবার করে কেন রিসেট করা হতো, যে কাফেরদের মনটা যেন গলে,
এবং আজকেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। আজকেও আমরা যদি এইগুলো বারবার শুনি এবং এগুলোর অর্থগুলো যদি মানে কন্টেম্পলেট করি, তাহলে দেখবো যে এগুলোর ভিতরে ওয়ার্ল্ড ফুল অফ মিনিং আর কি। এই যে এখন আগেরটা পড়লাম কিয়ামা শেষের দিকের, এবং এখনকার কিয়ামা অবশ্য আম্পারার না, আম্পারার ঠিক আগের, আর এখনকার যেটা ইনফিতার এটা আম্পারার সুরা। আল্লাহ বলতেছেন, ও ম্যান, হোয়াট হ্যাজ সিডিউসড ইউ ফ্রম ইউর লর্ড মোস্ট বেনিফিশিয়েন্ট। সিডিউসড কথার মানে অনেকে সবাই বোঝেন, করাপ্ট করলো কি দিয়া, মানে ধরেন আপনি কোনোদিন মেয়েদের দিকে থাকেন না, কিন্তু বাসে একটা মেয়ে এসে আপনার পাশে, ওই আব্দুল রাজাক বিন ইউসুফ বলেন এই উদাহরণটা, পাশে এসে বসে একটা হাসি দিল, আবার আপনার এতদিনের ইমান গেল আর কি। এটা হলো সিডিউস, সিডিউসের মানে মানে বেস্ট উদাহরণ। সিডিউস শুধু এই সেন্সে ইউজ হয় তা না, অন্য সেন্সে ইউজ হয়। আপনার যেন একটা ক্যানভাসের উঠা আপনার দেখা গেছে, এই একটা ক্যানভাসের দেখছিলাম তার দাঁতটা একদম ফকফকা সাদা, বুঝছেন না, সে নিমের পাতা পোড়া নিয়ে উঠবে বাসে, উঠে দেখাবে যে এইরকম সাদা হবে দাঁতটা, কইতে 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 ঠিকই কিনে এলো আপনার। এটাও সিরিয়াস কিন্তু, আপনি এমনি চিন্তা করেন দৌড়ো ক্যানভাসের কথা শুনুমি না, এরা তো রাস্তার মানুষ হয় কি বলে না বলে তার ঠিক আছে, কিন্তু এমন ভাবে আপনি পার্সিউ করলো শেষ পর্যন্ত আপনি বললেন ভাই একটা ফাইল দেন আমার, এটা হলো সিরিয়াস, এটা হলো সিরিয়াস আর কি আরেক ধরনের। যাই হোক, আল্লাহ বলতেছেন যে তোমাদের কিসে কিসে করাপ্ট করলো, কিসে তোমাদেরকে পথভ্রষ্ট করলো, সিরিয়াস করলো কিসে, কিসে তোমাদেরকে দিশাহারা করলো। হিম হু ক্রিয়েটেড ইউ, ফ্যাশন ইউ ইন ডিউ প্রপোর্শন, যিনি তোমাদেরকে তৈরি করছেন, তোমাদেরকে ফ্যাশন করার মানে ডিজাইন করার সেন্সে বোঝাচ্ছে, ইন ডিউ প্রপোর্শন, ডিউ প্রপোর্শন মানে সঠিক ইসে, আমাদের হাতটা আমাদের নাকটা আমাদের চোখটা, আপনি আপনি উল্টাটা চিন্তা করলে দেখবেন কত অড লাগে, যে আপনি একটা আঙ্গুল নাই, একটা আঙ্গুল নাই, আপনি এই আঙ্গুলটা, আমি বলছিলাম না মাঝে মাঝে বলি আমি যে এইটার কষ্টে লাগে, যে দেখেন তো আপনি একটা জামার বোতাম খুলতে পারবেন না, খালি একটা আঙ্গুল একটা পাশে পাঁচটার ভিতরে। সুতরাং এই যে চিন্তা ভাবনা করে বানাইছেন এটা এটা হচ্ছে ডিউ প্রপোর্শন আর কি, আল্লাহ তাআলা আপনাকে ডিউ প্রপোর্শনে বানাইছেন। এন্ড গেভ ইউ এ জাস্ট বায়াস, এইখানে ওই যে আপনাকে একটা বায়াস মানে আপনি কোন দিকে যাবেন, কোন দিকে চিন্তা করবেন, কোনটাকে শুদ্ধ কোনটাকে অশুদ্ধ, এটা এটা কিন্তু করাপ্ট হওয়ার আগে প্রত্যেকটা মানুষ এমনিতেই বোঝে। আমাদের একদম 4 বছর 5 বছরের বাচ্চাটাও কেমনে বোঝে যে মিথ্যা একটা কথা মিথ্যা বলতে হবে, এটা বোঝে কেমনে, যে কথাটা সে লুকাইতেছে ওই কাজটা ভালো না। এই যে এই জিনিসটা কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছেন আল্লাহ, সে মিথ্যা বলতেছে আপনার ভয়ে, কিন্তু সাথে একটা জিনিসও কাজ করতেছে কি, যে যে কাজটা সে করছে যেটা নিয়ে মিথ্যা বলতেছে ওই কাজটা সে ঠিক করে নাই, জানলা দিয়ে আপনার শোপিসটা ফালাই দিছে নিচে, ধরেন কথার কথা জানলে ফালাই কিন্তু পোলাপান, এটা পোলাপানদের একটা 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 অনেক পোলাপানের একটাই, বিশেষ করে যাদেরকে বন্দি রাখা হয় ওই যে ইসে, এটা হয়তো তাদের একটা আক্রোশ হইতে পারে সারাদিন বন্ধ করে রাখার প্রোটেস্ট, এটা নাকি এটা হবে আর কি, যা জানলা দিয়ে জিনিস ফালাবে, আমাদের গুলো ফালাইছে আর অন্য অনেকের কাছে শুনছি জানলা দিয়ে জিনিস ফালানো একটাই আর, এখন জানলা দিয়ে জিনিস ফালাইছে এটা যে ভালো কাজ না, এটা 4 বছর বাচ্চা বুঝতেছে, কি দিয়ে বুঝতেছে, একটা একটা বায়াস থাকে ভিতরে অটোমেটিক্যালি একটা ই থাকে, এটা বলছে ইন হোয়াট এভার ফর্ম হি উইলস ডাজ হি পুট ইউ টুগেদার। আচ্ছা গেল, এরকম আয়াতগুলো আরো আছে, অনেক কটা আছে, সেগুলো আমরা আমরা আর পড়লাম না, বা আপনারা চাইলে এটা এই বই কোনো না কোনো দিন আমরা হয়তো ফটোকপি করবো, বা আপনারা কিনে নিতে পারেন কালেকশনের জন্য চাইলে। কি আমরা কিছু মিস করতেছি, মিস করলে বলেন শুনি। হ্যাঁ, কি ফেলছে, গলার চেন, কে ফেলছে আপনি ছোটবেলায়? ও আচ্ছা আচ্ছা, একদম প্র্যাকটিক্যাল পাওয়া গেছে, পোলাপারে কাগজ ছিঁড়ে দেখেন, পেপার ছিঁড়ে, এটা কিন্তু এটার বাইরে কি জানেন তো, অ্যাটেনশন সিকিং, মানে চায় যে আপনি বিরক্ত হন, চায় যে আপনি অন্তত এইটার মাধ্যমে ওর দিকে তাকান, লিখতো না বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য, ইচ্ছা করে লিখতো না, যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে এগুলো এগুলো ন্যাচারালি থাকে, এগুলো এগুলো খেয়াল করেন আপনারা, যাদের আমাদের আইসিডির আপনাদের জেনারেশনটা তো বাচ্চাগুলো এখন ওই ফেজে ঢুকতেছে, এগুলো কিন্তু একটা সময় থাকে, একটা সময় পরে থাকবে না, ওই ফেজে ঢুকতেছে, এই চুরি করার একটা ফেজ থাকে বাচ্চাদের, মিথ্যা কথা বলার একটা ফেজ থাকে, এগুলো চলে যাবে ইনশাল্লাহ, ওই সময়টাতে খুব টেন্ডারলি হ্যান্ডেল করবেন আর কি, সুন্দর করে হ্যান্ডেল করবেন, বেশি সফটও না বেশি হার্ডও না, দুইটা দুইটাই ড্যামেজ করে দিতে পারে, আর না পারলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, এগুলো শেষ কথা আর কি। আমাদের অনেক আত্মীয় স্বজনে একসময় বলতো যে ভয়ও দেখাইতে আবার রিয়েলিও করতো, রিয়েলি মানে ধরেন রাইখা যাবে বাচ্চা অফিসে যাইতেছে, প্রেফার করতো যে আমাদের সাথে থাকুক, এরকম আত্মীয় স্বজন ছিল আমাদের কাছাকাছি যারা, আরো ছিল যে দূরে থাকে
পোলা পান্ডে বলতো তোমাদেরকে তো এখানে পাঠাই দিব, তো পোলা পান্ডে ওটা সিনা ঠিক হয়ে যেত আর কি, তোমাদের ওই বাসায় পাঠাই দিব পালার জন্য। তো আপনাদের এমনিও বলতেছি না পারলে আমাদের কাছে পাঠাই দেন, আমরা সাইজ করে দিব আর ইনশাল্লাহ। এটা আমরা ভালোভাবে বলি, খোলাখুলি বলি। আমাদেরকে জিজ্ঞেস করেন যে মানে এই স্কুলের ভবিষ্যৎ কি, আমরা আমার বাচ্চার ভবিষ্যৎ যেটা আমাদের পোলাপানের যে ভবিষ্যৎ আপনার পোলাপানের সেই ভবিষ্যৎ, এর চেয়ে বড় কোনো আর সিকিউরিটি হয় দুনিয়ায়? কিন্তু এই সিকিউরিটি আপনার কেউ দিবে না, লেখক গ্রামারের প্রিন্সিপালও দিবে না, বলছে আপনার বাচ্চার দায়িত্ব আপনার। তা আমরা এখানে কি বলি, আমাদের বাচ্চা যা হবে সেটা হবে। অর্থাৎ এটা দিয়ে এটাই বোঝাইতে চাই যে আমার আমারটা অ্যাট স্টেক, যে স্টেকে আপনারটা সেই স্টেকে, ফেল করলে আমারটা করবে আপনারটা করবে, সিস্টেমটা ফেল করলে, মানে পরীক্ষা ফেল না, পরীক্ষা ফেলটা ডিফারেন্ট জিনিস, সিস্টেমটা ফেল করলে। দ্যাট রিমাইন্ডস মি, এখানে মানে বাইরের বিশেষ কেউ নাই, আমি গ্রুপে দিব, যারা একটু দূরে থাকেন তারা চিন্তা করেন একটা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট কেনা যায় নাকি, নিজেরাই ম্যানেজ করলেন অথবা ভাড়া নিলেন কোন একটা এজেন্সির সাথে, এটা চিন্তা করতে পারেন। মায়ানোর থেকে এই গ্রিন রোড থেকে আমার মেয়ে গিয়া গিয়া মায়ানোরতে পড়ছে 2 বছর, গেছে তো যায় মানারথে পিচি পিচি পোলাপান মানারথের বাসে যায়, যে কমলা রঙের বাস দেয়, কমলা রঙের পেপারের হলুদ টেপের একটা বাস ঘুরে 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 কলা বাগান ধানমন্ডি থেকে পোলাপান তুলে গুলশানে নিয়ে যায়। তো ওরা পারলে আমরা পারবো না কেন? আমরা বাংলায় কথা বলি দেখে নাকি, বাংলায় কথা বলে তো বাস রাখা তো না যায় না। তো আমরা দেখি, আপনারা দেখেন চিন্তা করে সস্তা মস্তা একটা বাস মানে মিনি বাস কিনতে পারে, মাইক্রো বাস, ওই যে অমনি মিনি না কি আছে, গরিবের বাস আর কি, গরিবের মিনি বাস, ওইটা কিনতে পারেন, আর নাইলে ভাড়া নিতে পারে, ভাড়াও পাইতে পারেন, আমার মনে ভাড়াও পাবেন। জাস্ট একটা ট্রিপ দিবে, একটা রাউন্ড একটা ট্রিপ যাওয়ার সময় দিবে, একটা ঘোরার ফেরার সময় দিবে, এরকম এজেন্সিও পাইতে পারেন, নট অনলাইকলি। তো এখন থেকে কাজ করেন আর কি, যারা অদূর ভবিষ্যতে বাচ্চা দিতে চান বা মনে করেন যে এখানে দেওয়া দরকার, যারা দূরে থাকেন যারা তারা চিন্তা করতে পারেন। ইভেন কাছে থাকলেও কি হয়েছে, আপনার গাড়িটা বাইর করতে রোজ একটা বদল আসেন না, আপনার একটা বাস থাকলে আপনি গাড়িটা তো বেঁচিয়ে দিতে পারেন, তাই না? মানে এটাও একটা ব্যাপার, আপনি চিন্তা করে দেখেন। আমরা এটা হ্যান্ডেল করতে পারি না, আমাদের ওই লজিস্টিক ই নাই এখন, আমরা তো খুব মানে খোড়ায় খোড়ায় চলতেছি পয়সার দিক দিয়ে বলতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় নিচ্ছেন, কিন্তু আমাদের আবার নতুন করে একটা আর একটা বোঝা আমরা নিতে চাই না আর কি, হয়তো এটাই আর কি, ওই ডুবিয়া ভাসিয়া থাকিবে লিমিট আর কি, আছে না আর্কিমিডিস প্রিন্সিপাল, এখন আপনি আর 10 গ্রাম দিলে চিরতরে ডুবিয়া যাবে আর কি, নিচের দিকে যাইতে থাকবে, তো ওইটা আমি দিতে চাই না আর কি এখন। তো আপনারা দেখেন এটা চিন্তা করে, আমি দিব গ্রুপে দিব ইনশাল্লাহ, আমার প্রপোজিশনটা দিব আর। সুইডেনে টুইডেনে যেসব ভাইরা থাকেন তারাও চিন্তা করতে পারেন, 2 দিন পরে আপনাদের বাচ্চাও আসতে পারে এখানে, আপনারা জন্য তো কষ্ট করে আসতেছেন সুইডেন থেকে আইসা এখানে, আপনাদের বাচ্চা আসবে না? আসবে। তো আপনারা চিন্তা করেন গাড়ি গুড়িতে কি করতে পারেন, সম্পৃক্ত হইতে পারেন কিনা এইসবে। শুক্রি বলতেছেন এরপরে, এগুলো হলো ওনাদের দলিল, এ পার্সন ক্যানট বি গাইডেড ইফ হি ডিভাইডস হিমসেলফ ফ্রম দোজ ফোর স্পেসিফিক সোর্সেস অর ইফ হি ট্রাইস টু ডিস্টিংগুইশ বিটুইন দেম। হেদায়ত লাভ করবে না যদি এই চারটার থেকে নিজেকে আলাদা করেন, মানুষের ফিতরা বা আপনার বিবেক, আকাশমন্ডলী এবং ঈশ্বরের ভিতরে যে সত্যাসত্যের চিহ্ন আছে বা সত্যাসত্য আছে সেগুলা, আর কোরআন আর সুন্নাহ, চারটার কথা বলতেছি। দ্য গাইডেন্স ইন দেম অল অ্যাজ ওয়ান জেনারেল থিং, ইনফ্যাক্ট হু এভার ডিস্টিংগুইশেস ওয়ান ফ্রম দ্য আদার্স অর ডাজ অ্যাওয়ে উইথ ওয়ান অফ দেম ইজ এ ডিসবিলিভার, মাস কাফের বইলা ফেলছে। ওই চারটার একটার সাথে একটা ডিস্টিংগুইশ করলে বা একটা বাদ দিলে সে ডিসবিলিভার, সে বিলিভার না। এই এক্সট্রিমিজম দেখেন, মানে চট করে চলে আসলো কথাটা, এই কথাটা আসলে তার বুক কাঁপলো না, তার মুখ কাঁপলো না, তার কলম কাঁপলো না, কিন্তু আপনার আমার কিন্তু কোনোদিন এটা আসা উচিত না। যদি আমি বলি যে কাফের শব্দটা টাইম টু টাইম বলা উচিত, কারণ না বলতে বলতে এটা কি হয়ে গেছে, এটা একটা বেয়াদবি হয়ে গেছে। আপনি দেখেন মানে রবীন্দ্রনাথের কাফের বললে অনেক মানুষ মাইন্ড করে, আমি দেখছি আমাদের লেখালেখিতে যখন রবীন্দ্রনাথের কাফের বললাম ওই মুসলমান ব্লগে আর কি, সোনার বাংলাদেশ ব্লগে, আমি অনেক মানুষ মাইন্ড করলাম দেখি, মানে না আপনি মানে আরে মানে কি আবার রবীন্দ্রনাথ কাফের, এটা সন্দেহ আছে নাকি? কাফেরকে কাফের মনে না করলে আপনি ইমান বিনষ্টকারী বিষয়, সেকেন্ড পয়েন্ট, ইমান বিনষ্টকারী 10টা পয়েন্টের সেকেন্ড পয়েন্ট হচ্ছে কাফেরকে কাফের যদি না মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে, রবীন্দ্রনাথের কাফের না মনে করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে, তা আপনি এটা কি মনে করতেছেন? না শুনতে মানে কেমন জানি একটু শুনতে, মানে সুন্দর সুন্দর গান কবিতা লিখছেন, আমাদের মাথাগুলো গিজ 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 করতেছে, এই জন্য কি কাফের বলতেই না? এটা তো হওয়া উচিত। প্রণব মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় না প্রণব মুখার্জি, তো ওটার নাম, হ্যাঁ কাফের, পিওর কাফের, হ্যাঁ পিওর কাফের, পিওর কাফের, এটা বলতে আমাদের গলা কাঁপা উচিত না। এই জন্য আমি বলি মাঝে মাঝে যে এই কাফের শব্দটা মাঝে মাঝে আমাদের বলা উচিত, জাস্ট এই কারণে বলা উচিত যে এই উল্টা সাইডটাও খারাপ, মানে এটা যদি যার যার ক্ষেত্রে বলার কথা
তার ক্ষেত্রে বলতে যদি আপনার হেজিটেশন আসে ভিতরে তাহলে যেটা খারাপ, কিন্তু এটা আমরা কথায় কথায় ব্যবহার করবো না, কারণ এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস, যেটার প্রমাণ আমরা এইমাত্র দেখলাম। উনি কি বললেন যে চারটা সোর্স অফ শরিয়া, আসলে আমরা জানি এই চারটার ভিতর দুইটা সোর্স না, আমরা কোন লিটারেচারে পাবো না যে দুইটা সোর্স, কিন্তু উনি চারটা সোর্সের ভিতর দুইটা সোর্স উনি নিজে আবিষ্কার করলেন। কইরা বললেন যে এই চারটার ভিতরে চারটাকে না মানলে বা ডিস্টিংগুইশ করলে একটাকে একটা চেয়ে বেশি বা কম মনে করলে সে কাফের। অ্যাজ দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন এনি অফ দেম, কোনো কন্ট্রাডিকশন নাই এদের ভিতরে কোন। আমরা কি দেখলাম কন্ট্রাডিকশন আছে দেখলাম না? আমরা তো দেখলাম কন্ট্রাডিকশন আছে। আল্লাহ বলতেছেন এই ন্যাংটা ছবির দিকে তাকায় না, আমার চোখটা ঘুরে ফিরে খেলে ওইদিকে যাইতে চায়, কন্ট্রাডিকশন আছে না ফিতরার সাথে? আছে। আল্লাহ যে ফিতরা বলছেন সেটার সাথে হয়তো উনি ভাবে যে ফিতরা বলছেন একটা আর আল্লাহ ফিতরা বলছেন একটা, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এমনিতে আমরা যখন বড় হলাম, এটা আবার আসবে ফিতার ডেফিনেশন আসবে যে পিউবার্টি রিচ করার আগে পর্যন্ত ওই আয়াত বা ওই কথাগুলো অ্যাপ্লিকেবল। ন্যাচারাল ডিসপোজিশন বলছেন না যে প্রত্যেক শিশুকে আল্লাহ ফিতরার উপর জন্ম দিয়েছেন, এই কথাটার মিনিং হচ্ছে ইসলামের উপর জন্ম দিয়েছেন, অর্থাৎ তাকে যদি আর কেউ ইনফ্লুয়েন্স না করতো বা দুনিয়া ইনফ্লুয়েন্স না করতো তাহলে সে মনোথেস্টিক হইতো বা সে চিন্তা করতো যে আল্লাহ একই। আমরা দেখবো পরে ইনশাল্লাহ। ও আমার তো সময় গণায় আসছে, আচ্ছা এটা শেষ করে দিই, এটা শেষ করে শেষ। তারপরে বলতেছেন আল্লাহ হ্যাজ সেড, আল্লাহ বলছেন সূরা জারিয়াতের 20-23 নম্বর আয়াত নিয়ে কোট করতেছেন, অন দ্য আর্থ আর সাইন্স অফ দোজ হু অ্যাসিউরড, দোজ অফ অ্যাসিউরড ফেথ অ্যান্ড অলসো ইন ইয়ার ওন সেলফস উইল ইউ নট দেন সি। এটা আমরা আগে একবার পড়ছি, তখন জারিয়াতের অন্য আয়াত ছিল, এখন আরো আরো দুটা আয়াত, আরো তিনটা আয়াত আসলে। অলসো ইউর ওন সেলফ, নিজের দিকে তাকালে দেখবা যে আল্লাহ সত্যের উপর তোমাদেরকে বানাইছেন, সরি আল্লাহ তোমাদের ভিতরে আয়াত মানে নিদর্শন রাখছেন, অন দ্য আর্থ আর সায়েন্স, সায়েন্স মানে নিদর্শন, আয়াত ফর দোজ অফ অ্যাসিওর ফেথ, যাদের নিশ্চিত বিশ্বাস আছে তাদের জন্য ই আছে কি বলে চিহ্ন নিদর্শন আছে, অ্যাজ অলসো ইন ইয়ার ওন সেলফ, এবং তোমার নিজের ভিতরে নিদর্শন আছে। যেটা আমরা বলছি নিদর্শন কি বলছি, এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ইন প্রপোর্শন, বললাম না একটা আঙ্গুল, একটা আঙ্গুল অথবা চোখের পাপড়ির কথা আমি মাঝে মাঝে বলি, চোখের কত পাপড়ি এমনি পড়ে যায় আমরা তো মানে বিরক্তই হয়ে যায়, চোখের একটা পাপড়ি চোখের ভিতর পড়ছে কি ঝামেলা, কিন্তু আমরা কি বলছি যে চোখের পাপড়িগুলো জিপলকের মতো কাজ করে, যখন আপনি চোখ বুঝেন জিপলকের মতো চোখের পাপড়িগুলো থাকাতে চোখটা বন্ধ হয়, চোখের পাপড়িগুলো সব কেটে ফেলেন আপনি চিৎকার করবেন আপনার চোখ বুঝবে না, স্কচ টেপ দিয়ে লাগিয়ে রাখতে হবে, আপনি ঘুমাইতে পারবেন না। তাহলে আল্লাহ এটাও চিন্তা করছেন যে আপনার চোখের পাপড়িগুলো জিপলকের মতো কাজ করতে হবে যাতে আপনি ঘুমাইতে পারেন। আমার এক চাচির বোধহয় এগুলো নষ্ট হয়ে গেছিল, চোখের পাপড়িগুলো মারা গেছেন উনি যাই হোক নষ্ট হয়ে গেছিল, তো উনি উনি চিৎকার করতেন আর ঘুমাইতে পারতেন না রাত্রে। তো এই এটা বলছে মানে ইন ইয়োর সেলফ বলতে এটাই বোঝাচ্ছে, তোমার ভিতরেও তুমি চিহ্ন আছে, তুমি আয়াত আছে, নিদর্শন আছে, তুমি তাকাইলে দেখবা যে তোমার ভিতরে নিদর্শন আছে। তারপরে আল্লাহ বলতেছেন উইল ইউ নট দেন সি, তার তোমাকে দেখবা না তাকায়, অ্যান্ড ইন দ্য হেভেন ইজ ইয়ার সাস্টেনেন্স, আকাশে হচ্ছে তোমাদের রিজিক, অ্যান্ড অলসো দ্যাট উইচ ইউ আর প্রমিসড, এবং তাও রয়েছে যেটা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে জান্নাত আর যা হোক। দেন বাই দ্য লর্ড অফ হেভেন অ্যান্ড আর্থ দিস ইজ দ্য ভেরি ট্রুথ অ্যাজ মাচ অ্যাজ দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ক্যান স্পিক ইন্টেলিজেন্টলি টু ইচ আদার, এটাকে উনি দলিল হিসেবে ব্যবহার করতেছে। এগুলো কেউ অস্বীকার করতেছি না আমরা যে আকাশ থেকে আমাদের রিজেক আসতেছে, আকাশে জান্নাত আছে, আমাদের ভিতরে আমাদের নিদর্শন আছে, সব সত্যি, কিন্তু এগুলো কোনটা তারপরেও এটাকে শরিয়ত দলিলই করে না। কেন করে না? আমরা জানি শরিয়ত দলিল কি আমাদের কাছে, টেক্সট নস ওয়াহি, এগুলো কিন্তু ওয়াহি না, এগুলো হলো আল্লাহর সৃষ্টি। ওয়াহি কি? ওয়াহি হলো আল্লাহর সিফাত, তাই না? ওয়াহি কি? ওয়াহি আল্লাহর সিফাত না? কালামুল্লাহ বলি না আমরা কোরআনকে? ওয়াহি ইজ পার্ট অফ আল্লাহ, আল্লাহর 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 গুণের অংশ বা আল্লাহর অংশ, আর এগুলো হলো আল্লাহর সৃষ্টি। হেভেন আর্থ আপনি আমি মানুষ সবাই আল্লাহর সৃষ্টি, সৃষ্টি এবং আল্লাহর সিফাত এক না, একদম আলাদা। তাওহীদে আমরা শিখছি না যে আল্লাহর আমরা আমরা কি করে, তাওহীদের প্রথম ফার্স্ট কথা কি, সিঙ্গলিং আউট আল্লাহ ফ্রম রেস্ট অফ হোয়াট এক্সিস্ট, আল্লাহকে যা কিছু এক্সিস্ট করে তার থেকে আলাদা করতে হবে এবং তারপরে আল্লাহর উপাসনা করতে হবে, ইবাদত করতে হবে, আর কিছুই আল্লাহর মতো না। এটা হলো তাওহীদের ফার্স্ট লেসন, তারপরে আপনি শুরু করবেন আল্লাহর ইবাদত করা, লা ইলাহা ইল্লাল্লাহর শুরুটা ওইখানে যে আর কিছুই আল্লাহর মতো না।
তাহলে এই সৃষ্টিগুলো ছড়িয়ে দলিল বানানো না, এটা আমার হাওয়ার থেকে আমি বানাইছি। এই যে লিটারেচার বলি না আমরা, সাহিত্য বলি না, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, এই সাহিত্য করে তো হয়েছে, সাহিত্য করে রবীন্দ্রনাথ একে ই হয়ে গেছে, কি নাম ওই সর্বেশ্বরবাদী রবীন্দ্রনাথ। মূর্তি পুজো ছাড়ছে কিন্তু মানুষকে মূর্তি বানায় নিছে, রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম, সে তো ই করতো না, মূর্তি পূজা করতো না, কিন্তু মানুষকে মূর্তি বানায় নিছে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আরো বৃত্তি আল্লাহ, নিজেই মূর্তি এখন নিজেরই পূজা করা বা মানুষের পূজা করা, সো এটা আরো ওয়ার্স, মানে ওইটাও খারাপ এটাও খারাপ, কিন্তু ওইটা ওইটা তাও একটা সময় খুব ইজিলি বুঝাইতে পারবেন যে ওইটার সমস্যাটা কোথায়। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলছেন যে বড়টা ছোট গুলারে সব ভাঙিয়ে দিচ্ছে, তো ওরাই বলছে যে আরে এটা কি সম্ভব নাকি, বড়টা এত হাত নড়ে না বা এত কিছু করতে পারে না, ভাঙবে কেমনে, তুমি মিথ্যা বলতেছো, তাই যদি হয় তাহলে তুমি তার উপাসনা করতেছো কেন, খুব ইজি বোঝানো যুক্তিটা না, যে নিজের ভিতরে তো এটা তো বোঝানো খুব মুশকিল। আর আমি তো অনেকে অনেক মানুষই মনে করে আমি সবই পারি, বলে না মানুষের কোনো সীমা নাই, কি বলে ওই স্কাই ইজ দ্য লিমিট, অ্যান্ড স্কাই ইজ নট দ্য লিমিট, নট দ্য লিমিট বলে, ইজ দ্য লিমিট বলে না, আবার নট দ্য লিমিট বলে, তো আমি সব পারি, আমি সব পারি মানে তো এইটা পূজা করতে কোনো সমস্যা নেই। দেখেন কিভাবে ফিতনাগুলো আসে। আজকে শেষ করে দিই, হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।